আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম, কিছু সমস্যার কারণে ভিডিও আপলোড করা হয়নি। যাই হোক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আমার সারাদিনের কিছুটা সময় শেয়ার করব, যতটুকু ক্যাপচার করা গিয়েছে। এখন এটা হচ্ছে সকালবেলা, সকাল থেকে শুরু করি আমার নাস্তা থেকে। তো আমি নাস্তা খাচ্ছি, আজকে অনেক রোদ বাইরে, যেহেতু এখানে এখন সামার চলছে। সামারে গত সপ্তাহে পুরোটাই রেইনি ডে ছিল, খুব বৃষ্টি ছিল। আর এখন হচ্ছে, আজকে হচ্ছে 20+20, তো অনেক রোদ, ভালো গরম। সবাই এখন গ্রিল করাতে ব্যস্ত, আর আমি যদি একটু অসুস্থ তার জন্য আর বাসা থেকে বের হচ্ছি না, ওইভাবে অফিস থেকেও ছুটি। দেশের খবর শুনলাম, শুনি প্রতিদিন, দেশের অবস্থা খুব ভালো নেই, কিন্তু আমাদের এখানে করোনার কোনো কিছুই এখন আর নেই, করোনা হচ্ছে না। সো এখানে আমি শাক রান্না করছি, শাকগুলোকে তুলেছিলাম, এখন যেহেতু সামার তো এখানে বোথা শাক অনেকে চিনে থাকতেন, এই শাকটা খুবই পাওয়া যায়। আমার মনে হয় মূলত বাইরের দেশ থেকে আমাদের দেশে শাকটা আমাদের দেশে আলু খেতে হয়, বিক্রম করে দেওয়া আছে, এরা খুব বেশি ভালো করার জন্য। অসম্ভব মজার একটা শাক, আর এখানে একদম ফ্রেশ পাওয়া যায়, মনে হয় যে আমার জন্য লাগানো হয়েছে, আসলে এরকম কিছু নয়। নতুন মাটি এখানে হয় কি, যে ঘাস যেখানে নেই তো সরকার থেকেই ঘাস লাগানো হয়, তো সেই ক্ষেত্রে ঘাসের বীজের সাথে সাথে যখন মাটি, নতুন মাটি দেওয়া হয়, ওখানেই এই এই শাকগুলো হয়। তো যদিও এরকম শাক আনতে লজ্জা লাগে, আমার বাসার পাশেই ছিল একটা ছোটো জায়গা, সেখান থেকে কিছু শাক নিয়ে গিয়েছিলাম। আসলে দেশের মর্ম, দেশের যাবতীয় যত কিছু আছে, এটার মর্মটা শুধু তারাই বোঝে যারা দেশের বাইরে থাকে। তো লজ্জা সরম ভুলে গিয়ে শাক নিয়ে এসেছিলাম, রান্নাও করেছি, খেয়েছি, খুবই দুর্দান্ত। আর এইদিকে রান্না করেছি কাঁঠালের বিচির সাথে শক্ত মুরগিটা, যেহেতু দেশি মুরগি এখানে পাওয়া যায় না, তো আমরা কক লাইক ওরকম লাল মুরগিটাই এখানে পাওয়া যায়, সেটা খাই, আর রিজনেবল দামে, সেটা হচ্ছে 200 টাকা কেজি পড়ে। 2 কেজি মুরগির, প্রায় 2 কেজি মুরগির দাম 500 টাকার মতো চলে আসে, এরকম 100 টাকার সামথিং কিছু পড়ে। যাই হোক, তো আমরা 40-50 কোনা দিয়ে কিনি। আর এখানে আপনাদেরকে আজকে দেখাবো, এটা হচ্ছে একটা নার্সারি, আমরা কিছু গাছ নেওয়ার জন্য এসেছিলাম। এখানে হচ্ছে টমেটো গাছ, একদম ছোট ছোট গাছে টমেটো হয়েছে। আমি জানি না যে প্রথম যেটা দেখলেন সেটা হচ্ছে একটা আপেল গাছ, আপেল হয়েছে, জানি না এখানে কেন এত সুন্দর করে। আমি সব বাংলাদেশেও দেখি নার্সারিতে খুব সুন্দর ফল হয়, কিন্তু বাসায় নিলে সেগুলো হতে চায় না। আর এটা হচ্ছে চিলি, মরিচ, মরিচ গাছ, মরিচ হয়েছে। আর পাশেরটা হচ্ছে মেলন, একটা যে সবুজ উপরে সবুজ ভিতরে কমলা রঙে একটা মেলন পাওয়া যায়, সেটার নামটা এখন আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওই মেলন গাছ এটা। আর এগুলো হচ্ছে মিষ্টি আলু গাছ, এক একটা মিষ্টি আলু গাছ 600 টাকা বাংলা টাকায় বিক্রি হচ্ছে, তার জন্য আর কিনলাম না, থাক তাই কিনি, এত টাকা দিয়ে মিষ্টি আলু কিনে কি হবে, বাসায় নিয়ে গেলে দেখা যাবে এগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর এইটা হচ্ছে আঙুর গাছ, এখানে আঙুর একদম অনেক অ্যাভেলেবল, তো এটা কেনার মানেই হয় না। আর মানে হয় না বলতে, এই 2-3 মাসের জন্য কোনো গাছই আমার মনে হয় না এখানে কেনাটা একটা খুব মানে বড় কিছু। আমার যেটা ধারণা সেটা হচ্ছে, আমরা যারা দেশি খাবার, দেশি সবজি খেতে চাই, তারা নিজেরাই যদি মেয়ে থেকে লাগিয়ে থাকি, তখন দেখা যাবে ওই যতটুকু খাই জুন জুলাই আগস্ট এই পর্যন্ত হবে, তারপরে ফেলে দিলাম। এত টাকা খরচ করে গাছ এইভাবে লাগানোর কিছু নেই আমার মনে হয়। আর
আঙুর তো এখানে খুব মানে অ্যাভেলেবেল, পাওয়াই যায়, হাত ভরেরই সব পাওয়া যায়। আর এগুলো হচ্ছে জবা ফুল গাছ, মানে একদম বাংলাদেশি জবা যেটা সেটাই, এখানে 50% ছাড় ছুট ছিল, আর এটা দেওয়ার পর আপনার প্রায় 200 টাকা করে আসে এক একটা জবা, এছাড়া 500 কিংবা 400, এক একটা এক এক প্রাইস এরকম ছিল দাম। আর এটা দেখতে পাচ্ছেন কিউই গাছ, একটা কিউই ছিল না, আমি জানি না এটা লাগানোর পরে কি হবে, তবে দোকানেই অনেক কিউই পাওয়া যায়, এটা হবে লাগানোর পরে, এত ধৈর্য নেই, আর কয়েকদিন পরে চলে আসবে স্নো, তো মনে হয় না এই গাছের ফল খেতে পারবো, আমরা এই জন্য আর কিনি নি। এখানে হচ্ছে কি অপরিচিত টাইপের নাকি, এগুলো কি নাম, নাম লেখা ছিল না যদিও, ফুলগুলো এমনি দেখতে সুন্দর লাগছিল। আর ছোট ছোট গাছে অনেক সূর্যমুখী ফুল ছিল, সো আমার বাসায় অর্কিড আছে তো, আর এই জন্য আমি সূর্যমুখী ফুল অত লাইকও করি না, নিচ্ছিলাম না। আমি নিয়েছি লেবু গাছ, আর ওইটাই নিতে এসেছিলাম, এখানে স্ট্রবেরি গাছও ছিল, তো আমি বাসায় চলে এসেছি। এখন আমি কালকে রাত্রে মিষ্টি করে রেখেছিলাম, ওইটাই খাবো, আর আপনাদেরকে দেখাই কেমন হয়েছে মিষ্টিগুলো, অনেক ভালো হয়েছে, আমি ভালো মিষ্টি বানাতে পারি এটা সত্যি কথা। আসলে হয়েছে কি, বাইরে থাকতে থাকতে যে কখন মানে হোটেলের রান্নাগুলি, যেমন ফুচকা, তারপর হচ্ছে মিষ্টি, পানি পুরি কিংবা যে কোনো খাবার ট্রাই করি, করতে 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 দেখা যায় হয়ে গিয়েছে। আর মিষ্টিটা আমি গত 2-3 বছর যাবতীয় ট্রাই করি, হয় না হয় না, এবছর আমি সম্পূর্ণ শিখে গিয়েছি, একদম দেশের দোকানের মিষ্টির।